আজ থেকে প্রায় ২ বছর আগে গিয়েছিলাম পুরী। সালটা ছিল ২০২১। বন্ধুদের কথায় জীবনে প্রথমবার ব্লগ ভিডিওটা শুরু করেছিলাম। তখনও জানতাম না কিভাবে ক্যামেরার সামনে কথা বলতে হয়। তাও বন্ধুদের শাপতে ফার্স্ট টাইম শুরু করেছিলাম ইউটিউব ব্লগ। তো কেমন ছিল আজ থেকে প্রায় ২ বছর আগে ভিডিও, সেটাই আজ তুলে ধরবো তোমাদের কাছে। আর পুরো ভিডিওটা জুড়েই ভয়েস ওভার থাকতে চলেছে। গাইস, ভিডিওটা শুরু করা যাক। প্রথমবারের মতো অনস্পট ক্যামেরার সামনে নিজের ফেসটা নিয়ে এসেছিলাম। যদিও তখন কোভিড টাইম চলছিল, তাই খুব বেশি প্রবলেম হয়নি। প্রথমে চলে এসেছিলাম বাগনান স্টেশনে, ওখান থেকে লোকাল ট্রেন ধরে চলে যাই সাঁতরাগাছি। আর এই ছিল আমার পেছনে ফুল টিম। সাঁতরাগাছি থেকে পুরী যাওয়ার এক্সপ্রেসটাই চড়ে বসি, আর বসতেই আমাদের মধ্যে একটা এনার্জি কাজ করতে থাকে। আর সত্যি কথা বলতে তখনের দিন ছিল অনেক সুন্দর। তারপর বাড়ি থেকে আনা আলু পরোটা আর বাটার পনির দিয়ে রাতের ডিনারটা করে নিয়েছিলাম। তারপর ছিল একটা লম্বা জার্নি। চলে আসি পুরী। সি বিচের সাইড দিয়ে হাঁটা শুরু করি। অনেকেই আসে, ডাকতে থাকে রুম নেওয়ার জন্য। আমরা ফাইনালি উঠে পড়েছিলাম বিদেশ ঘর ইনে। বাইরে থেকে ভেতরটা পুরোটাই সেরা ছিল। রুম নেওয়ার জন্য ডকুমেন্টগুলো সাবমিট করে চলে যাই রুমে। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম পুরীর জগন্নাথ মন্দির। আর যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই কিছু তোমাদের জন্য ক্যাপচার করতে পারিনি, তাই বাইরে থেকে যতটা পেরেছিলাম করে নিয়েছিলাম। পুরীর দ্বিতীয় দিন পুরো অটোটা রিজার্ভ করে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে। ওখান থেকে বেশ কিছু জায়গা দেখার ছিল। তারপর আমরা একটা বাস চুজ করি এবং উঠে পড়েছিলাম বাসে। গোটা রাস্তা জুড়ে কাজ, নদী আর গাইডলাইনের কথা শুনে পৌঁছে যায় একটা বিচে, বাট কি ছিল নামটা ভুলে গেছি। ওখানে কিছুটা সময় কাটিয়ে বন্ধুদের সাথে উঠে পড়ি আবারও বাসে। তারপর ফাইনালি কোণার্ক মন্দিরে এসে উঠি। আর তারপর দেখলাম আইস কলা বানাচ্ছে। তখন ছিল গরম, তাই একটা নিয়েছিলাম। যাই হোক, আবারও একটা লোকেশনে চলে আসি। সত্যি কথা বলতে এটারও নাম আমি ভুলে যাই। পাহাড় পর্বত লাগছিল, সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল। তারপর চলে এসেছিলাম লাস্টে নন্দনকাননে। প্রথমেই চোখে পড়ে একটা হরিণ আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। পুরীর তৃতীয় দিন একটা ক্যাব বুক করে বেরিয়ে পড়েছিলাম চিল্কা হ্রদের উদ্দেশ্যে। আর সব থেকে এই দিনটাই ছিল সেরা। যাওয়ার আগে ড্রাইভার কাকু বলেছিল লম্বা রাস্তা, তাই টিফিন করে নিতে পারো। তাই আমরাও একটা দোকান থেকে টিফিন করে বসে যাই এবং আমরা নিয়েছিলাম একটা করে ধোসা। আর হ্যাঁ, একটা কথা, তখন কিন্তু বেশ আমি মোটা ছিলাম। তারপর আবারও ক্যাফে উঠে পড়ি। পাশে ছিল প্রণয়। এইভাবে চলে আসি চিল্কা লেকে। সব বন্ধু হন, এক করে নিজের ফেস দেখা।
তারপর সামনে একটা দাদুর ডাব বিক্রি করছিলাম। দাদুর কাছ থেকে একটা ডাবকে দাদুর সাথে একটু ফ্রেম বন্দি হয়ে নিয়েছিলাম। চিল্কা লেকে সফর করার জন্য এটা আমাদেরকে পড়তে পারে। তারপর আর কি, চলে এসেছিলাম ডলফিন দেখার জন্য। এসে বুঝলাম আমাদের নদীতে যেটাকে সুযোগ বলে থাকে ওটাকে ডলফিন বলছে। আসলে ওটা গ্রামীণ ডলফিন বলা যায়। যাই হোক, চলে আসে একটা দ্বীপে যেখানে পুরো ছাউ গাছে মোড়া, ওটা পেরিয়ে পড়ে এক সমুদ্র যার একটা ভয়ঙ্কর রূপ। তারপর চোখে পড়ে একটা মাত্র দোকান যেখানে চা ম্যাগি বিক্রি করছে। তারপর চলে যাই রুমের দিকে, আর সেই রাতটাই আমাদের কাটিয়ে আসা পুরীর লাস্ট রাত ছিল। আমার ফার্স্ট ব্লগ ভিডিওটা কেমন ছিল অবশ্যই একটু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।